हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। एबार पूर्व मेदिनीपुर जिलार ऊपर कोप पड़ल। एतदिन आमरा देखेछि जे शिक्षाकर्मी नियोगेर जे दुर्नीति बा जे अस्वच्छतार अभियोग एसेछिल सेई अभियोगे आमी एर आगे एकटा भिडियो करेछिलाम जे पश्चिम मेदिनीपुर जिलाय एरकम 42 जन शिक्षाकर्मीर वेतन बंदेर निर्देश दिएछे हाईकोर्ट। एबं आमरा देखेछि जे गतकाल सेई जे मान्यता अर्थात सेई जे 42 জন পশ্চিম মেদিনীপুরে তার ধারা বজায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা এই ধরনের 55 জন শিক্ষাকর্মীর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 542 প্লাস 25 567 জনের গ্রুপ ডির বেতন বন্ধ করে দেওয়ার, এবং সেই ভার দেওয়া হয়েছিল মানে 25 জন বাদ দিয়ে বাকি জনের ভার দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের উপর। এবং স্কুল সার্ভিস কমিশন প্রতিটা জেলার ডিআইকে নির্দেশ দিয়েছিল এই সমস্ত স্কুলের গ্রুপ ডিদের বেতন বন্ধ করে রাখার। এবং সেই হিসাবে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জুনিয়র হাইস্কুল, হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে যে সমস্ত গ্রুপ ডি নিযুক্ত আছে তাদের মধ্যে 55 জন গ্রুপ ডিকে এই বেতন বন্ধের নির্দেশের আদেশনামা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার যে এই 55 জনের সঙ্গে আরও কিছু যোগ হবে কি, এই 55 জন সত্যিকারের প্যানেলভুক্ত, এরা সত্য এই অভিযোগ সামনে আমরা দেখেছিলাম, এখন শুধু দেখার যে একটা ওয়েট অ্যান্ড ওয়াচ কি সামনে আসে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রথম বিকেল 4:09 মিনিটে উৎসব শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। আর ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।